এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো ও সুস্থ আছো এবং বর্তমান কোভিড-19 পরিস্থিতিতে সকলেই সচেতন আছো, সেই সাথে অন্যান্যদেরও সচেতন করছো বাড়িতে বসে হোয়াটসঅ্যাপ কিংবা ফোন কলের মাধ্যমে। আমি মহুয়া পাল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ প্রগতি কলেজ অফ এডুকেশন, আজকে ডিএলএড পার্ট টু CC03 ইউনিট 10 ইম্প্যাক্ট অফ এডুকেশন অন চিলড্রেন অফ ইলেকট্রিক মিডিয়া নিয়ে কিছু আলোচনা করব। তো আমরা প্রত্যেকেই জানি আমাদের জীবনে ইন্টারনেটের গুরুত্ব কতখানি, বা বিভিন্ন বৈদ্যুতিন মাধ্যম, সেটি বেতার বা টেলিভিশনও হতে পারে। আমি সবার প্রথমে এই আলোচনাকে দুটি পর্যায়ে বিভক্ত করতে চাই, একটা হচ্ছে পজিটিভ দিক আর একটা হচ্ছে নেগেটিভ দিক। তো পজিটিভ দিক যখন আমি আলোচনা করছি, তোমরা প্রত্যেকেই জানো, কারণ তোমরা ইলেকট্রনিক মিডিয়ার সাথে খুব ভালোভাবে পরিচিত, তাই পজিটিভ দিক নিয়ে যখন আমি আলোচনা করছি তখন প্রথমেই আমি তার কমিউনিকেশন বা যোগাযোগ নিয়ে একটু আলোচনা করতে চাই। ইলেকট্রনিক মিডিয়া বা ইন্টারনেটের মাধ্যমে আমরা সহজেই বিভিন্ন ব্যবসা এবং বন্ধুত্ব স্থাপন করতে পারি এবং বিভিন্ন দেশের সাথেও আমাদের একটি সাংস্কৃতিকগত ঐক্য গড়ে ওঠে। নেক্সট, আমি পজিটিভ দিক হিসাবে বলতে চাই, ইন্টারনেটের মাধ্যমে আমরা অনলাইন ক্লাস করতে পারি, যেমন ক্লাস 8, 9, 10 বিভিন্ন ইনস্টিটিউশন, যেমন আকাশ ইনস্টিটিউশন থেকে সায়েন্স এবং ম্যাথ বিষয়ে পড়াশোনা করানো হয়ে থাকে। এর ফলে ইংরেজি মাধ্যম কিংবা বাংলা মাধ্যমের ছেলেমেয়েরা অতি সহজেই ইউটিউবে সার্চ করলে তারা কি পায়, তারা কোনো একটি বিষয় সম্বন্ধে ভালোভাবে শিখতে পারে, অর্থাৎ টিউশন ক্লাসগুলোও আজকাল অনলাইন হয়ে যাচ্ছে, সেটা তোমরাও ভালোভাবে বুঝতে পারছো এই কয়েকদিনের মাধ্যমে। নেক্সট আমি বলতে চাই, এই যে পড়াশোনার ক্ষেত্রে আমি অনলাইন অ্যাডমিশন করতে পারি, অনলাইন অ্যাডমিশন কিংবা রেজিস্ট্রেশন আমরা কিসের মাধ্যমে করতে পারি, বিভিন্ন মাধ্যমেও করতে পারি। দেখা যায় অনেক ক্ষেত্রে, যেমন ইগনুতে যখন তুমি অ্যাডমিশন নেবে তখন আমি অনলাইনে কি করতে পারি, অ্যাডমিশন নিতে পারি। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনলাইনেও কোনো একটা কোর্স করানো হয়ে থাকে, ঠিক আছে, তাহলে এই অনলাইনের মাধ্যমে আমরা পড়াশোনার বিশেষ সুযোগ সুবিধা নিতে পারি। নেক্সট আমি বলতে চাই, যেমন অনলাইনের মাধ্যমে আমরা ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন রকম অ্যাসাইনমেন্ট কিংবা টপিকের যে বিষয়গুলি সেগুলি সহজেই আমরা কি করতে পারি, গুগলে গিয়ে আমরা সার্চ করে নিতে পারি। তাহলে কোনো কিছু শেখার জন্য এখন কিসের দরকার হয়, ইউটিউব বা গুগলের মাধ্যমেই আমরা সহজেই সেই জিনিসের থেকে তথ্য আহরণ করে নিয়ে আসতে পারি। নেক্সট বলতে চাই, রিসোর্স হিসাবে, পড়াশোনার রিসোর্স হিসাবে আমি কি করতে পারি, গুগলকে আমি ব্যবহার করতে পারি, ঠিক আছে। এরপরে আমি এর ডিমেরিটস বা নেগেটিভ দিক নিয়ে একটু আলোচনা করব। আলোচনার প্রথমেই আমি বলতে চাই, ডিমেরিটসের মধ্যে রয়েছে শিশুদের ওপর বৈদ্যুতিন মাধ্যমের প্রভাব। যেমন শিশুরা সবসময় ইন্টারনেট নিয়ে যদি ব্যস্ত থাকে তাহলে সেখানে দেখা যাচ্ছে তাদের শারীরিক পরিশ্রমটা হচ্ছে না, যেমন খেলাধুলা কিংবা স্পোর্টস কিংবা বিভিন্ন সেবামূলক সংগঠনে তারা যে যাচ্ছে না, এবং সেই সাথে সাথে তাদের মধ্যে একটি সাংস্কৃতিক ঐক্য গড়ে উঠছে না। হ্যাঁ, নেক্সট পয়েন্ট হিসাবে আমি বলতে পারি, শিশুরা যত বেশি টিভি দেখে তত তাদের কি হয়ে যায়, আক্রমণাত্মক মানসিকতা গড়ে ওঠে। কোনো একটা সিনেমাতে, টিভিতে, দূরদর্শনে ওরা কি করছে, একটা সিনেমা দেখছে, সেই সিনেমার মধ্যে কী রয়েছে, হিংসা, রাগ, ক্রোধ, বিভিন্ন আক্রমণাত্মক মানসিকতা রয়েছে। সেগুলো যখন শিশুরা দেখছে, দেখার সাথে সাথে কী হচ্ছে, শিশুদের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে এবং দেখা যাচ্ছে বেশিরভাগ সময় শিশুরা রাগ কিংবা আক্রমণাত্মক ব্যবহার করছে। নেক্সট
আমি বলতে চাই, এই যে হিংসাত্মক আচরণ, এই হিংসাত্মক আচরণের জন্য শিশুদের মধ্যে কি হচ্ছে না, একটি সুসম্পর্ক স্থাপন করা যাচ্ছে না অন্যান্যদের সাথে। তাহলে এটি অন্যান্যদের সাথে সুসম্পর্ক স্থাপনে একটি বাধা হয়ে দাঁড়াচ্ছে। নেক্সটে আমি বলতে চাই, বৈদ্যুতিন ব্যবহার বা টেলিভিশনের মাধ্যমে সামাজিক একাকিত্ব কিংবা দুশ্চিন্তা বা ডিপ্রেশন চলে আসছে বিভিন্ন রকম স্টুডেন্টদের মধ্যে। নেক্সট, বৈদ্যুতিন মাধ্যম এবং মেদ বাহুল্য। দেখা গিয়েছে বেশিরভাগ স্টুডেন্টরা যখন টিভির সামনে বসে থাকে তখন তাদের মধ্যে একটা মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যায়। অনেকক্ষণ কোনো জায়গায় মানুষ যদি বসে থাকে, তার যদি শারীরিক পরিশ্রম না হয়, তাহলে দেখা যাচ্ছে তার মধ্যে মোটা ভাব দেখা দিচ্ছে কিংবা সে মোটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, নেক্সট কারণ হিসাবে আমি বলতে পারি বৈদ্যুতিন মাধ্যম এবং ধূমপান। দেখা যাচ্ছে টিভির বিভিন্ন সিরিয়ালে বা বিভিন্ন রকমের সিনেমাতে কিংবা মুভিতে আমি যদি দেখি যে ড্রাগসের কোনো সিনেমা, ড্রাগস অ্যাডিক্ট কোনো স্টুডেন্ট সিনেমায় দেখা যাচ্ছে কিংবা দেখা যাচ্ছে যে ধূমপান করছে, তাহলে সেই সমস্ত কার্যকলাপ স্টুডেন্টদের মধ্যে চলে আসে এবং ধীরে ধীরে দেখা যায় সেই স্টুডেন্টরা ড্রাগস বা ধূমপানের প্রতি আসক্ত হতে শুরু করে। অনেক ক্ষেত্রে দেখা যায় স্টুডেন্টরা কম বয়সে কি হয়ে যায়, ক্লাসে আসা স্কুলে আসার আগে স্কুল থেকে পালিয়ে যায়। এই সমস্ত জিনিস কোথা থেকে থেকে তারা টিভির মাধ্যমে, টিভি দেখে এই সমস্ত জিনিস তারা শিখে ফেলে। নেক্সট আমি বলতে যাই অস্বাস্থ্যকর ঝুঁকি। যেমন কোনো একটা মুভিতে যদি কোনো খারাপ জিনিস দেখে তাহলে তার এফেক্টটা স্টুডেন্টদের মধ্যে খুব সহজেই চলে আসে এবং সেটা করার প্রবণতা তার মধ্যে দেখা যায়। যেমন আমরা মোবাইল কিংবা ইন্টারনেট ঘাঁটলে পরে অনেক রকম বাজে বাজে চিত্র আমরা দেখতে পারি। সেই সমস্ত চিত্র দেখে স্টুডেন্টরা কী করে, নিজেদের মধ্যে আলোচনা করে কিংবা মোবাইলের মাধ্যমে একজন আরেকজনকে সেই সমস্ত পিকচারগুলো সেন্ড করে। এটা তোমরা খুব ভালো মতনই জানো, কারণ প্রত্যেকের কাছেই মোবাইল রয়েছে, ইন্টারনেট রয়েছে, তাই এর বাজে দিকগুলো তোমরা ভালোভাবেই বুঝতে পারো। নেক্সট বলা যাচ্ছে বিভিন্ন রকম মানুষের সাথে ইন্টারনেট ব্যবহার কিংবা মোবাইল ব্যবহারের ফলে দেখা যাচ্ছে সম্পর্ক স্থাপন করা যাচ্ছে না, মানে স্টুডেন্টদের মধ্যে পিতামাতার সাথে একটি ঋণাত্মক সম্পর্ক গড়ে উঠছে। ঠিক আছে, নেক্সট আমি তোমাদের এই সমস্ত স্টুডেন্টদের ইন্টারনেট বা মোবাইল ঘাটলে পরে কি সমস্ত অসুবিধা দেখা দিতে পারে সেটি তোমাদের কাছে আমি একটু আলোচনা করতে চাই। দেখা যাচ্ছে সমীক্ষায় দেখা গেছে এই সমস্ত স্টুডেন্টরা একটা বিশেষ ধরনের পোশাক পরিচ্ছদ বা বিশেষ ব্র্যান্ডের এরা পোশাক পরিচ্ছদ পরতে পছন্দ করে। নেক্সট আমি বলতে পারি এই সমস্ত স্টুডেন্টরা একটা গ্রুপের, সঙ্গীতের ক্ষেত্রে বা মিউজিকের ক্ষেত্রে তুমি দেখো একটা বিশিষ্ট একটা গ্রুপের বা ব্যান্ডের গান শুনতে এরা ভালোবাসে। যেমন আমি বলতে পারি ফসিলের গান কিংবা ভূমি ব্যান্ড কিংবা অনুপম রায়ের গান, এই সমস্ত স্টুডেন্টরা কী করে, মোবাইল কিংবা ইন্টারনেট ঘাটানো মানে ব্যবহারের ফলে এদের কী দেখা যাচ্ছে, এদের এই সমস্ত ক্ষেত্রে ঝুঁকি দেখা যাচ্ছে, প্রবণতা দেখা যাচ্ছে। নেক্সট আমি বলতে পারি ধূমপান বা মদ্যপানের ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে টিভিতে বা সিরিয়ালে যদি দেখে কেউ মদ্যপান কিংবা ধূমপান করছে তাহলে দেখা যাচ্ছে স্টুডেন্টদেরও সেই প্রবণতা দেখা দিচ্ছে। কিংবা অনেক ক্ষেত্রে কিছু সিরিয়াল যেমন বিগ বস, আমি উদাহরণ হিসাবে বলতে পারি বিগ বস, বিগ বসের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, একই বদ্ধ ঘরে কতজনকে একই ঘরে রেখে তাদের বিভিন্ন রকম কার্যকলাপ মানে তারা কিভাবে চলছে এই সমস্ত জিনিসগুলো তারা দেখতে পাচ্ছে এবং স্টুডেন্টদের দেখা যাচ্ছে একটা বিশিষ্ট টাইমে সেটা দেখার একটা প্রবণতা চলে আসছে এবং সেটা কি হচ্ছে, তাদের পড়াশোনার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। নেক্সট বলা যাচ্ছে বিদ্যালয়ে কোনো কোনো স্টুডেন্ট যাওয়ার আগেই, কোনো একটা স্টুডেন্ট যখন স্কুলে গেল
তার নির্ধারিত টাইমে স্কুল শেষ হওয়ার আগেই সে কি করছে, স্কুল থেকে ছুটি নিয়ে চলে আসছে, কিংবা দেখা যাচ্ছে কাউকে না বলেও সে স্কুল থেকে চলে আসছে। নেক্সট দেখা যাচ্ছে সমবয়সী বালক বালিকাদের মধ্যে বিভিন্ন রকমের পোশাক পরিচ্ছদ একই রকম পরার একটা প্রবণতা দেখা যায়, কিংবা দেখা যায় অন্যান্য জিনিস যারা একই রকম জিনিস প্রত্যেকে কী করছে, পছন্দ করছে। যেমন মোবাইল, মোবাইলের সেট দিয়ে যদি তুমি আলোচনা করো, দেখা যাচ্ছে অপো সেট কিংবা স্যামসাংয়ের সেট কী করছে, প্রত্যেক স্টুডেন্ট কী করছে, নিজেরা পছন্দ অনুযায়ী একই জিনিস, একই মানে একই গ্রুপের বন্ধুরা কী করছে, যে স্যামসাং কিনছে, অন্য বন্ধুরে অন্য বন্ধুরাও কী করছে, স্যামসাংয়ের মোবাইল কিনছে। ঠিক আছে, এই একই রকমের প্রবণতা দেখা যায়। ঠিক আছে, নেক্সট বলতে পারি অন্যান্যদের সাথে সম্পর্ক ক্ষেত্রে কী হচ্ছে, এরা ধরো বন্ধুর বয়সী কিংবা বয়সে বড় কিন্তু বন্ধুর মতন তাদের সাথে এরা মিশে যাচ্ছে। তাই বলা হচ্ছে বৈদ্যুতিক মাধ্যমের প্রভাব শিশুদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, এবং তুমি যদি সেটাকে ইতিবাচক হিসাবে নাও তাহলে সেটা খুব ভালো, কিন্তু যদি দেখা যায় শিশুদের মধ্যে তার নেগেটিভ প্রভাব পড়ছে তাহলে সেটা শিশুর ভবিষ্যতের ক্ষেত্রে সেটা হানিকর হতে পারে। আজকে এই আলোচনা আমি এতটুকুই রাখছি, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, এবং তোমরা প্রত্যেকেই আমি যা বলছি তোমরা প্রত্যেকেই সেটা নোট ডাউন করে নাও এবং পয়েন্ট অনুযায়ী একে একে তোমরা সাজিয়ে নাও। ঠিক আছে, প্রথমে কী আসছে, পজিটিভ দিক, এবং তারপরে কী আসছে, নেগেটিভ দিক। পজিটিভ দিকের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো তোমরা কী করে নাও, পয়েন্ট 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 করে একের পর এক সারিতে তোমরা সাজিয়ে নাও, এবং নেগেটিভ দিক কী হতে পারে সেগুলিও তোমরা একের পর এক সাজিয়ে নাও। তাহলে কী হচ্ছে, তোমাদের বিষয়বস্তুটা, আলোচনার বিষয়বস্তুটা কী হচ্ছে, ভালোভাবে রপ্ত হয়ে যাচ্ছে। আজকে এতটুকুই আলোচনা রইল, আশা করি তোমাদের ভালো লাগবে এবং প্রত্যেকেই তোমরা সুস্থ এবং স্বাভাবিক থাকো, এটাই কামনা করছি।